তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হলো স্ন্যাপশট, স্ন্যাপ টুল। আচ্ছা, তো স্ন্যাপ টুল কি, কেন এটা দরকার, এগুলো নিয়ে আমরা এখন দেখব। এবং ক্লোনিং কি, তো ক্লোনিং হলো যে টোটাল অপারেটিং সিস্টেমটাকে ক্লোন করা, মানে টোটাল মেশিনটাকে ক্লোন করা। আর স্ন্যাপশট কি, কিছু সময়ের জন্য প্রত্যেকটা স্টেটকে সেভ করে রাখা। সো আমি এখন যে মানে স্টেটে আছি, এই স্টেটে একটা আমি স্ন্যাপশট নেব, স্ন্যাপ, এই যে এটা হলো স্ন্যাপ টুল। তো আমি এটাকে ক্লিক করলে একটা স্ন্যাপ নেওয়া হবে। স্ন্যাপ টুল কি নামে দেবো আমরা, ফার্স্ট স্টেট দিতে পারি ফার্স্ট স্ন্যাপ, ফার্স্ট এখন ডিসক্রিপশন লিখতে হবে কি কারণে স্ন্যাপটা নিলাম, এই ডিসক্রিপশন, দেন টেক স্ন্যাপ। এখন আমাদের এটা সেভ হতে একটু টাইম লাগে, সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিই যে কত পার্সেন্ট সেভ হচ্ছে। এখনো সেভ হয় নাই টোটালি, দেন সেভ হলে আমরা পরে এটা কি করব। আচ্ছা, অলরেডি ডান। সো আমরা এখন পরে স্টেটে যাই। তো আমরা প্রথমে একটা স্ন্যাপ নিলাম, যখন প্রথম স্ন্যাপটা নিয়েছিলাম না, তার আগে এখানে কোনো মানে এটা কি মানে আমরা কাজ করার উপযুক্ত ছিল না, এখন কাজ করার উপযুক্ত, এই যে বলতেছে, এটা ক্লিক করলে বলতেছে এখন ফার্স্ট যে স্ন্যাপটা নিয়েছি এটা আমি কি সেই স্টেটে আমি ফেরত যাবো, যদি ইয়েস করি তাহলে সেই স্টেটে ফেরত নিয়ে যাবে, যদি না করি তাহলে নিয়ে যাবে না। আচ্ছা, আমরা আরও কিছু স্ন্যাপশট নিব। যে ফার্স্ট স্ন্যাপশটে আমাদের এগুলো সব আছে, এখন সেকেন্ড স্ন্যাপশটে আমরা এগুলোর মধ্যে কিছু রাখতে চাচ্ছি না। যেমন ধরেন আমি ডেস্কটপ আইকন থেকে আমি কন্ট্রোল প্যানেল এবং নেটওয়ার্ক, এই দুইটা জিনিস আমি রাখবো না। দেন এখন আছে কোনটা, এই তিনটা। আচ্ছা, সো আমি এই অবস্থায় এই স্টেটে একটা স্ন্যাপ নিব। তো আবার একটা স্ন্যাপ নিলাম, মানে এটা সেকেন্ড স্ন্যাপ লিখব, সেকেন্ড স্ন্যাপ। এটা আবার কত সেভ হওয়ার পর্যন্ত একটু আমরা ওয়েট করি। তো আমরা এখন দুইটা স্টেটের স্ন্যাপশট নিলাম, আর একটা স্টেটের স্ন্যাপশট নিব। তো এখান থেকে আর একটা কিছু আমরা আইকন এই করি, ইউজার ফাইলটা অ্যান্ড মাই কম্পিউটারটা বাদ দিয়ে দিলাম, দেন আমি এই স্টেটে একটা স্ন্যাপশট নিব। আচ্ছা, এই স্টেটের একটা স্ন্যাপশট নিই এটা। আচ্ছা, এটা স্ন্যাপশট থ্রি, থাক ডিসক্রিপশন লিখলাম না, সো এটা সেভা বন্ধ, একটু ওয়েট করি। আচ্ছা, ডান, আমরা আবার ফেরত আসলাম। এখন আমরা স্ন্যাপের তিনটা টুলস আছে, প্রথম টুলসে আমরা স্ন্যাপশট নেওয়ার জন্য, সেকেন্ড টুলসটা যে আমরা এটার মানে কি তার আগের স্টেটে ফেরত যাব। এখন আমার স্টেটে লাস্ট কোন স্ন্যাপশট নিয়েছে, স্ন্যাপশট থ্রি, এখন যদি ইয়েস করি তারপরে সেই স্টেটে আমি ফেরত যাব। যদি আমরা চাই যে প্রথম স্টেটে ফেরত যাব তাহলে এটা দিয়ে পারবো না, এটার জন্য কি স্ন্যাপশট ম্যানেজ, এই যেটা স্ন্যাপশট ম্যানেজ টুল, এখান থেকে আমি যে স্টেটে ফেরত যেতে চাই সেই স্টেটে যেতে পারবো। আমার কারেন্ট স্টেট হলো এটা, এখন ইউ আর হিয়ার, মানে আমি এই স্টেটে আছি। সো স্ন্যাপশট ফার্স্টে যদি যেতে চাই তাহলে আমার ফার্স্টে, এখন কি আছে আমার শুধু রিসাইকেল পেন, ফার্স্টে স্ন্যাপশটে কি ছিল সেগুলো আমি এখন মানে রেজিস্টার করতে চাচ্ছি, মানে ওই স্টেটে যেতে চাচ্ছি। দেন আমার স্ন্যাপশটটা দেখি একটু কাজ করুক। আমার রিস্টোর হচ্ছে ভার্চুয়াল মেশিনটা, স্টেটটা।
আচ্ছা এই যে আমাদের ফার্স্ট স্ন্যাপশটে সবগুলো ফাইল ছিল, তো এখন ধর আমার সব ফাইল মানে সবগুলো ই চলে এসেছে। তো এগুলো ফার্স্ট স্ন্যাপশট, আর স্ন্যাপশটের মূল ই হলো যে এটা আমরা সর্বোচ্চ 2-3 ঘন্টা পর্যন্ত রাখতে পারি, বাট ক্লোনিং এর ক্ষেত্রে কি হবে, ক্লোনিং আমরা এটা যতক্ষণ না এটা ডিলিট না ডিলিট করবো ততক্ষণ এই জিনিসটা থেকে যাবে। তো এটা হাইড কমান্ড বারের জন্য, যে কমান্ডটা হাইড করবো কিনা, যদি ই করি তাহলে এটা হাইড হয়ে যাবে। সো এটা হলো এই টুলসের জন্য ইউজ করা হয়। আচ্ছা স্ন্যাপশট সম্পর্কে তো আমার ডিটেলস জেনে গেল, এখন আমার কাছে কারেন্ট স্টেটে আসতে সেকেন্ড যেতে হবে। এখন কি কাজ ইউর হিয়ার, মানে আমি ফার্স্ট স্ন্যাপশটে আছি, আমি থার্ড স্ন্যাপশটে যেতে চাচ্ছি, তো গো টু দিব দেন ইয়েস। তাহলে আমাদের কি ফার্স্ট স্ন্যাপশট আমাদের যে স্টেট ওই স্টেটে নিয়ে যাবে। তো ক্লোনিং আর স্ন্যাপশটের মূলত এটাই পার্থক্য, যে ক্লোনিং লার্জ টাইমের জন্য হিউজ মানে অনেক টাইমের জন্য করা হয়, আর স্ন্যাপশটটা কিছু টাইমের জন্য প্রত্যেকটা স্টেট সেভ করে রাখার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।